गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू फागुन्स किचन। आज के आबारो चले एसेछि तोमादेर काछे सम्पूर्ण निरामिष एकटा रेसिपी निये, जेटा पूजो पार्वण जे कोनो अनुष्ठाने बाड़ीते तोमरा अनायासे ट्राई करते पारो। खूबी कमन एकटा रेसिपी, सबाई बाड़ीते होयतो ट्राई करे। आमी आमार मतो करे आज के बानालाम, ताई तोमादेर साथे शेयर करलाम। नारकोल दिए छोलार डाल, বাড়িতে ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দের এই রেসিপি। গরম গরম লুচির সাথে, পরোটার সাথে অথবা রুটির সাথেও এটা আমরা ট্রাই করতেই পারি অনায়াসে বাড়িতে। তো ফ্রেন্ডস, দেখে নাও আজকে রেসিপি। আর হ্যাঁ, যদি রেসিপিটা দেখে তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো দেখে নাও আজকের রেসিপি। তো ফ্রেন্ডস, নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো তোমাদেরকে প্রথমে বলে দিই। তো এখানে 250 গ্রাম ছোলার ডাল রয়েছে। ডালটাকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। আর রয়েছে এখানে গোটা গরম মশলা, একটু দারচিনি, লবঙ্গ আর ইলাচ 3-4টে, একটু গোটা জিরে, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, এগুলো সব ফোড়নে ইউজ হবে। রয়েছে আদা বাটা 1 টেবিল চামচ, রয়েছে এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। একটু উষ্ণ জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট মতো বানিয়ে রেখেছি। রয়েছে 2 কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি ভাজা মশলা গুঁড়ো, রোস্টেড ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা রয়েছে। একটু কড়াইতে নেড়ে শুকনো খোলায় তারপর গুঁড়ো করে নিয়েছি আমি। আর এখানে রয়েছে একটু গোটা গরম মশলা গুঁড়ো, রয়েছে সর্ষের তেল, রান্নাটা আমি সর্ষের তেলেই করব, রয়েছে নারকল, নারকলটাও আমি ছোটো ছোটো করে স্লাইস করে নেব। আর এখানে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, যদি প্রয়োজন হয় কালারের জন্য সবশেষে আমি একটু অ্যাড করতে পারি। তো দেখে নাও আজকের রেসিপি। তো প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তো প্রথমে ছোলার ডালটা আমি খুব ভালো করে এখানে ধুয়ে নিয়েছি। 3-4 বার ভালো করে ধোয়ার পর ডালটা দেখো কি সুন্দর ফ্রেশ হয়ে গেছে। এবার এখানে বসিয়ে দিয়েছি জল। ডালটা আমি এমনি নর্মাল সেদ্ধ করব, প্রেশার কুকারে করছি না। তো এখানে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা আর 1 এলাচ। এলাচটাকে আমি এরকম ফাটিয়ে নিয়েছি। তো জলটা প্রায় গরম হয়েই এসছে। এবার এর মধ্যে আমি এই ধুয়ে রাখা ছোলার ডালটা অ্যাড করে দিচ্ছি। এবার ডালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে প্রথমে। তো ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব, তারপরে ফিরে আসছি। ডালটা সেদ্ধ হয়ে যাক ভালো করে, তারপর ফিরে আসছি পরবর্তী অংশ নিয়ে। তো ডাল আমার সেদ্ধ করা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে ডালটাকে আমি কিভাবে কতটুকু সেদ্ধ করলাম। এর থেকে বেশি আমি সেদ্ধ করব না, কারণ এর থেকে বেশি সেদ্ধ করলে এই যে গোটা গোটা থাকার ব্যাপারটা এটা একদমই আসবে না। তো এবারে সেদ্ধ করা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এবং চলে যাচ্ছি তার পরের স্টেপে। তো এবারে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো তেল। তো তেল গরম হয়ে গেছে, আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে 2 লবঙ্গ, 2 এলাচ আর 1 দারচিনি। তো মশলাটাকে একটু আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা নারকল।
তো হালকা করে নারকলটাকে আমি ভেজে নিচ্ছি। খুব একটা কড়া ভাজা করব না, একটু জাস্ট ভাজা ভাজা গন্ধটা যেই বেরোবে তখন এর পরবর্তী মশলাগুলো এর সঙ্গে অ্যাড করব। নারকলটা ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা। এবারে দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর লঙ্কার পেস্ট 1 চামচ করে 1:1:1 রেশিওতে রাখা আছে। একটু উষ্ণ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম মশলাটা। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে একদম সিমে দিয়ে কষাতে হবে। এবারে দিয়ে দিচ্ছি, যেহেতু ছোলার ডাল একটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো আমি তো মিষ্টি একটু রান্নায় পছন্দই করি, তাই আমি এখানে 1/2 চামচ চিনি ব্যবহার করলাম। যারা মিষ্টি পছন্দ করো না তারা স্কিপ করে যাবে, তো চিনিটা দিলে রান্নাটা একটা সুন্দর কালারও আসবে। তো মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসছে, আর 2-3 মিনিট কষিয়ে নিলেই আমার হয়ে যাবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসছে দেখো চিনি দেওয়ার পরে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল। এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করছি। তো ফ্রেন্ডস, এটা একটা কমপ্লিটলি একটা নিরামিষ ডিশ, যে কোনো পুজো পার্বণের দিন তোমরা অনায়াসে বাড়িতে বানাতে পারো। খুবই ভালো লাগে লুচির সাথে, পরোটার সাথে, রুটির সাথে। তো একদমই সিম্পল ওয়েতে আমি এটা বানালাম, তোমরা সবাই জানবেও ব্যাপারটা। তো আমার তো ভীষণ ভালো লাগে ছোলার ডাল খেতে, তো আজকে বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে যে জলটা আমি অ্যাড করেছিলাম সেটা ফুটে উঠেছে। এবারে এই যে সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু ডালটা যখন আমি বয়েল করেছিলাম জলটা একেবারেই টেনে গেছে, তো একটু জল তাই আমি ওখানে অ্যাড করেছি। আর ডালটা সেদ্ধ করার সময় যদি জল থেকে থাকে ডালের মধ্যে, তাহলে আলাদা করে আর জল অ্যাড করার কোনো দরকার নেই, কারণ ডাল এমনি করে রাখলে একটু টেনে যায়। গরম অবস্থায় যতটাই না গ্রেভি মনে হয়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ওটা টেনে গিয়ে একটা আটো ভাব এসে যায়। তো যারা একদম টাইট ছোলার ডাল পছন্দ করো তারা জল অ্যাড করবে না, আর যারা একটু লিকুইড ফর্মে পছন্দ করো তারা 1/2 কাপ মতো জল ব্যবহার করবে। তো এটা অ্যাড করে দিচ্ছি। তো রান্নাটা আমার এখনই হয়ে যাবে, কারণ ডালটা তো সেদ্ধ করাই রয়েছে। জাস্ট আমি এটাকে 5 মিনিট একটু জাল হতে দেব, তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো 5 মিনিট একটু জাল দিয়ে নিই গ্যাস লো ফ্লেম করে, তারপর ফিরে আসছি। তো ফ্রেন্ডস দেখো কি সুন্দর একটা কালার এসছে ডালের, আর দেখো ডালটা কিন্তু একদমই ঘেঁটে যায়নি, অথচ একটা গাঢ় একটা টেক্সচার এসছে। তো ডাল সেদ্ধ করার কথাটা মাথায় রাখতে হবে, যে কোন পর্যায়ে গিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেলে নাবিয়ে নিতে হবে, সেটা কিন্তু এই রান্নাটার একটা গুরুত্বপূর্ণ অংশ। তো রান্নায় আর সামান্য একটু লবণ লাগবে, তো 1/4 চামচ লবণ আমি এখানে মিশিয়ে দিচ্ছি, কারণ আর একটু লবণ হলে রান্নাটা একদম ঠিকঠাক হবে। এবারে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে, ধনে আর 1টা শুকনো লঙ্কা দিয়ে, সেটা একটু জাস্ট ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটাও অপশনাল, যারা ভাজা মশলার ফ্লেভার পছন্দ করো তারা অ্যাড করবে, যারা পছন্দ করো না করবে না। আমার ভালো লাগে তাই অ্যাড করলাম। অ্যাড করছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। তো ফ্রেন্ডস, এই দুটো মশলা রান্নাটায় একটা দুর্দান্ত একটা অন্যরকম একটা ফ্লেভার আনবে।
যেটা একটু ডিফারেন্ট হবে খেতে। তো এবারে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের নিরামিষ রেসিপি নারকোল দিয়ে ছোলার ডাল। এটা একটা ট্র্যাডিশনাল বাঙালি ফুড, তো প্রত্যেকেই ভীষণ পছন্দ করে, বিশেষ করে যে কোনো পুজো পার্বণে। তো ছোলার ডাল না হলে চলবেই না, গরম গরম লুচির সাথে, পরোটার সাথে বা রুটির সাথেও খুবই ভালো লাগে নিরামিষ ছোলার ডাল। তোমরা বাড়িতে পুজো পার্বণে এটা ট্রাই করতে পারো, খেতেও দারুণ। বাড়িতে ট্রাই করে আমাকে জানাও কীরকম লাগলো। তো বাড়িতে রান্না করে সবাইকে খাইয়ে কীরকম লাগলো সেটা কমেন্ট করো আমার কমেন্ট সেকশানে গিয়ে, আর লাইক শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। বেল আইকন অবশ্যই প্রেস করবে তোমরা, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন ফ্রেন্ডস দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো সবাই ভীষণ ভালো থাকবে, ভালোভাবে দিন কাটাবে, নতুন নতুন রেসিপি ট্রাই করবে। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের কাছে। তো আজকে এই পর্যন্তই, সবশেষে আমি এখানে একটু নারকোল দিয়ে গার্নিশিং করে দিচ্ছি, এটাও অপশনাল, তোমরা গার্নিশ করতেও পারো নাও করতে পারো, কিন্তু গার্নিশটা করে দিলে দেখতে একটা অন্যরকম লুক আসে এবং খেতেও ভালো লাগে।